ছোটবার্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনা সমালোচনার মধ্যে চলে এসেছেন। কিছুদিন আগে নায়ক শরীফুল রাজের একটা ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, আবারও আলোচনায় এলেন। এবার ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন, করলেন হুঁশিয়ার, কিন্তু এই হুঁশিয়ার কাকে করলেন সেটি অবশ্য এখনও অন্ধকারে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি ফেসবুকে লিখেছেন, আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি, সেই সাহস এবং প্রমাণ আমার কাছে আছে। এরপরে লিখেছেন, মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন। তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়ে চড়ে বসেছেন কিন্তু নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন তিনি? এমনটা অনেকেই ভাবছেন, কে সেই নায়ক? সেই নায়ক কি ভিডিও লিক হয়ে যাওয়া সেই শরীফুল রাজ নাকি অন্য কেউ? এর আগে মুশফিক ফারানের সঙ্গে সম্পর্কর অবনতি হওয়ায় তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিলেন তিশা, পরে মিটিয়েও গিয়েছিল সেটা অনেকের ধারণা। ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছেন তিনি, আর ফেসবুকে পোস্ট দিয়ে সেটি মুছেও দিয়েছেন। উল্লেখ্য, মাঝে প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হয়েছিলেন মধ্যরাতে তানজিন তিশা। জানা গেছে সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টাও চালিয়েছিলেন, তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম। এর আগে পরিমণি মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে, এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে সোশ্যাল হ্যান্ডেলে নিজের কড়া হুঁশিয়ারি, এই হুঁশিয়ারি কার দিকে বর্ষণ করলেন তিনি, সেটি নিয়ে হচ্ছে এখন বিস্তর গবেষণা।